আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছো। তো আমার স্টুডেন্টরা, আজকে তোমাদের শেখাবো হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? তো তোমরা দেখতে পাইতেছো এই যে আর্টিকেল, ঠিক আছে? তো আর্টিকেলের সর্বপ্রথমে কি কি বসে সেটা বলে নেই, এ বসে, এন বসে, দ্বি বসে, আর যদি বাক্য হয় সুপারলেটিভ হয় তাহলে ক্রস বসে, ঠিক আছে? তো আর্টিকেলে কি কি বসে সেটা আগে দেওয়া দিছি আমি, এ, এন, দি আর হচ্ছে ক্রস, এটাই বসে। তারপরে এখন তোমাদের বুঝতে হবে কখন এ বসে আর কখন এন বসে, ঠিক আছে? আমি কিন্তু সুন্দর কত ফার্স্টে লিখে রেখেছি কখন এ বসে আর কখন এন বসে, ঠিক আছে? যদি আমার দাগটা ভুল হয়ে গেল সমস্যা নাই। তারপর রুল ওয়ান, ঠিক আছে? আমি তোমাদের 5টা রুলস দিব। তোমরা এখন ভাবো না যে হায় হায় এত রুলস দিতে আছে কিসের জন্য, এই রুলগুলো তো মুখস্থ আমার কখনোই করতে পারবো না। ভাই আমার কথা হচ্ছে যে মুখস্থ করার দরকারই নাই, ঠিক আছে? তোমার খালি দেখতে হবে। এই তোমরা ফার্স্ট রোলটা দেখো, মানে ইউ 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 এর ক্ষেত্রে আর কি, ইউ এর উচ্চারণ ঠিক না থাকলে এ বসে। তাহলে ইউ এর উচ্চারণ যদি ঠিক না থাকে তাহলে এ বসবে, ঠিক আছে? সরি, ইউ এর উচ্চারণ যদি ঠিক থাকে তাহলে এ বসবে, আর ইউ এর উচ্চারণ যদি আ হয়ে যায়, মানে সরাইয়ার মতো উচ্চারিত হয়, তাহলে এন বসবে। কিভাবে এটা আমি উদাহরণ দিয়ে দিই। এই দেখতে পাইতেছো, হি ইজ ইউরোপিয়ান। ইউরোপিয়ান মানে কি, মানে ইউরোপের বসবাসকারী, ঠিক আছে, বা ইউরোপের জাতিগোষ্ঠী। তো এখানে ইউরোপিয়ান এটা কিন্তু সঠিক উচ্চারণ হয়েছে, যার কারণে এখানে বসবে এ, ঠিক আছে? তারপরে ইউনিফর্ম, এটার কিন্তু ইউ এর উচ্চারণ সঠিকভাবেই হয়েছে, ইউ নি ফর্ম, এখানে বসবে এ। তারপর আনিকিউ, আন, এটাও কিন্তু এ বসবে, ইউ এর উচ্চারণ সঠিক হয়েছে। তারপরে ইউনিভার্সিটি, এটাও এ হবে। আমব্রেলা, এইটার ক্ষেত্রে এন বসবে। এখন কিভাবে এনটা হলো সেটাই বলতেছি। দেখো ইউনিভার্সিটি, রসই রসু ইউ, রসই রসু ইউ, ইউ এর উচ্চারণ হয়েছে এখানে ইউ, ঠিক আছে? আর এখানে দেখো আম রেলা, ঠিক আছে, সরায়া ম, আমের উচ্চারণ হয়েছে আম, ইউ সরায়াতে পরিণত হয়ে গেছে, ইউ হয় নাই, যার কারণে এন বসছে। তারপরে রুল টু, মানে এটা ও দ্বারা গঠিত শব্দের আগে এন বসে। তোমরা এটা সবসময় মাথায় রাখবা, ও দ্বারা শব্দের আগে সব সময় এন বসে। কি বসে? এন বসে, এন, এই যেখানে এন, ও দ্বারা শব্দের আগে, ও দ্বারা গঠিত সকল শব্দের আগে কিন্তু এন বসে। তোমরা সবসময় মাথায় রাখবে যে ও দ্বারা শব্দের আগে কি বসে? এন বসে। তারপর কিন্তু শুধুমাত্র ওয়ানের আগে এ বসে, যদি ওয়ান থাইকা থাকে কোনো বাক্যে তাহলে খালি এ বসবে, ঠিক আছে? এটা মনে রাখবা যে শুধুমাত্র ওয়ান থাকলে এ বসে, তাছাড়া সবগুলোয় এন বসে। তো এক্সাম্পল হিসেবে যদি ওপেন, এটা ওর উচ্চারণ হয়েছে, তাহলে এখানে এন বসবে। অরেঞ্জ, এখানেও এন বসবে। অপেরা, এন বসবে। ওয়ান আইটম, মানে একজন একচক্ষু বিশিষ্ট, তো এইখানে বসবে এ, কারণ কি, এই যে ওয়ান আছে, ওয়ান, তারপর নিচেরটা ওয়ান আছে, দেখো ওয়ান, তো এখানেও কিন্তু এ বসবে। তো তোমরা দেখতে পাইতেছো যে ওয়ান আইটম মানে এক চক্ষু বিশিষ্ট, আর 1 টাকা মানে 1 টাকা, ঠিক আছে? তো ওয়ান যদি থাকে তাহলে সবসময় এ বসে, ঠিক আছে? দেখো এই দুইটার ক্ষেত্রে এ বসছে, আর এখানে আছে ওপেন, ওর উচ্চারণ কিন্তু সঠিক হয়েছে, যার কারণে এন বসছে। অরেঞ্জ, অরেঞ্জের উচ্চারণ ও সঠিক হয়েছে, যার কারণে এন বসছে। অপেরা, এন বসছে। তো তোমরা দেখতেই পাইতেছো। আর তোমরা আমার একটা কথা, যে তোমরা যখন আমার এই ক্লাসগুলো করবা, অবশ্যই অবশ্যই তোমরা খাতা আর একটা কলম দিয়ে রাখবা, বই টয়ের দরকার নাই, সমস্যা নাই। বাট তোমরা যখন আর্টিকেল শিখবা তখন খাতা আর একটা কলম দিবা, আর এগুলো নোট করবা, ঠিক আছে? আমি বলবো এগুলো নোট না করলে তোমরা কিছুদিন পরে এগুলো আবার ভুলে যেতে পারো, যদি ঠিক মতো ক্লাসটা না করো।
আর আমার ভিডিওতে সমস্যা হয় তার জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ আমি স্ট্যান্ড কিনে নেবো কিছুদিনের মধ্যে, তারপরে ভিডিও ভালো করার চেষ্টা করব। তো এই এন ডি ক্রস এর ক্ষেত্রে কোন কোন জায়গায় কি কি বসে, ঠিক আছে? তো রুলস ওয়ান আমি বলছি, ইউ এর উচ্চারণ যদি সঠিক থাকে তাহলে এ বসবে, ইউ এর উচ্চারণ যদি সরাইয়ের মতো হয় তাহলে এন বসবে। যে যেটা এক্সাম্পল আমি দিয়ে দিছি এইখানে, ইউ জাস্ট ইউ জাস্ট তোমার আর মতো উচ্চারণ হয়েছে যার কারণে এন বসছে। তো এই দুইটা রুলস বলছি যে ও যদি সঠিক থাকে তাহলে এন বসবে, আর ওয়ান যদি থাকে, খালি ওয়ান যদি থাকে মানে বাক্যের থাকে তাহলে এটা ই বসে। তারপর তারপর রুলস থ্রি দেখো, এইস এর মতো হলে এ বসে, এইস এর উচ্চারণ এইস এর মতো হলে এ বসে, আর এইস এর মতো না হলে এন বসে, ঠিক আছে? এটাও স্বাভাবিক। হর্স, এই হর্সটা দেখো, হর্স এইস এর মতো উচ্চারণ হয়েছে, হর্স হ হ দিয়েই শুরু হয়েছে, ঠিক আছে? তো এই হিসাবে এখানে এ বসবে, অনার আওয়ার আওয়ার, এটাও ঠিক আছে। দেখো এটা দেখো, অনেস্টি, অনেস্টির ক্ষেত্রে কিন্তু এন বসবে, এটা অ হয়ে গেছে, অ হ না, অনেস্টি অনেস্টি অ, এইটা দেখো যার কারণে এন বসছে। আর এইস, তারপরে হিস্টোরি, হ হয় শিকার, হি দেখছো, হিস্টোরি হয় শিকার হয়েছে হি, যার কারণে এ বসছে। খুব সিম্পল, খুব সহজ এগুলো। এগুলো যদি তোমরা ঠিক মতো পড়াশোনা করো, আর আমার যে ক্লাসটা আছে এটা এটা তোমরা যদি একবার ঠিক মতো করো তাহলে তোমরা বুঝা যাবে, অনেক সহজ। ফার্স্ট টাইম তো আমাদের সমস্যা, আমরা ভাবতাম হায় হায় না জানি কি হবে, আসলে এগুলো কিছুই না। তো তারপর দেখো রোল ফোর এখন, আর তোমাদের যদি বুঝতে সমস্যা হয় ভাই অবশ্যই কমেন্টে জানাই, বা কমেন্টে জানালে কি আমি এটা বুঝতে পারবো, আর তোমার মনে করো যে নতুন ভিডিওতে আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর এখন দেখো, আমরা জানি যে ভাওয়েল, ঠিক আছে, ভাওয়েল শব্দের আগে সব সময় কি বসে, এন বসে, সব সময় কিন্তু এন বসে, ঠিক আছে? এখানে দেখতেছো এন, ভাওয়েল শব্দ কি, এ ই আই ও ইউ, ঠিক আছে? আমরা ক্লাস সিক্স থেকে পড়তেছি যে ভাওয়েল শব্দ কি কি, এ ই আই ও ইউ, 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 ঠিক আছে? এগুলো কি ভাওয়েল, ভাওয়েল শব্দ। তারপর দেখো আর যে বাকিগুলো রয়েছে, কনসোনেন্ট 21টা, ওইটার ওইটার ক্ষেত্রেই বসে, ঠিক আছে? 21টা কনসোনেন্টের ক্ষেত্রেই বসে। তারপর দেখো রুল ফাইভ, সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম চিনবা কীভাবে? দেখো সুপারলেটিভ ফর্মের আগে সব সময় দি বসে, কি বসে, দি বসে, সুপারলেটিভ ফর্মের আগে দি বসে। তো এই এন এর কাজ তো শেষ করে ফেলাইছি আমরা, এখন আমরা দিতে চলে গেলাম। নির্দিষ্ট করে বোঝালে দি বসে, আর চেনার নিয়ম হচ্ছে ইএসটি যোগ থাকবে, ঠিক আছে? সুপারলেটিভ যে বাক্যটা ওইটা তোমার চেনার নিয়ম থাকে, নিয়ম হচ্ছে ইএসটি যোগ থাকবে, ইএসটি, ঠিক আছে? যেমন ধরো তোমার বেস্ট, তো এখানে হবে দি বেস্ট, তারপরে দি গ্রেটেস্ট, এখানেও দি হবে দি গ্রেটেস্ট, তারপর রিসেস্ট ম্যান, এখানেও দি হবে, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। চেনার নিয়ম বলতেছিলাম ইএসটি, ঠিক আছে? তো এখানে দেখো ইএসটি, ইএসটি, এখানেও সিএসটি, খুব সহজ। দ্বি বসানোর ক্ষেত্রে ইএসটি থাকলেই মনে করছে তোমার দ্বি হবে, ঠিক আছে? অনেক সহজ। তারপরে দেখো রুলস আবার ছয়ও দিয়েছিলাম, মানে রুলস ছয় আসলে একটা ছয় না, আসলে ওইটা নোট আর কি, নাউনের পর অফ থাকলে কিন্তু দ্বি বসে, এটা অনেক সহজ। আর ক্রস কিভাবে বসে বা এটাও দেখাই দিতেছি, ক্রস বসানোর যে রুলসটা আর কি। দেখো এখানে লিখছি ক্রস এর নিয়ম, ঠিক আছে? ক্রস এর নিয়ম যখন ক্রস বসে, বা যেমন ধরো তোমার এই বাক্যটা আছে হি ইজ আ, ঠিক আছে, রিচ ম্যান, তো এইটা এখানে কিন্তু বাক্যটা শেষ, তোমরা যা সবাই বুঝতে পারতেছো যে হি ইজ আ রিচ ম্যান, এটা একটা অলরেডি সম্পূর্ণ পূর্ণ বাক্য হয়ে গেছে।
ঠিক আছে, পূর্ণ বাক্য হয়ে গেছে, তো এখানে কি, হি ইজ এ রিচ ম্যান, দেখতে তো পাইতেছো এটা একটা পূর্ণ বাক্য হয়ে গেছে, তো এখানে কি বলবে, এখানে একটা ক্রস বলবে, খুবই সিম্পল। তো যখনই দেখবা একটা, আর যখনই দেখবা ক্রস বসবে, ওইটা হচ্ছে তোমার পুরা বাক্যটা আগে পইরা নিবা, পুরা বাক্যটা যখন পইরা বুঝতে পারবে যে এটা পূর্ণ বাক্য, পূর্ণ বাক্য হলে সবসময় এটা ক্রস বসে। তো আশা করি তোমরা এই 10 মিনিট যে সব কিছু বুঝে গেছো, আর আর্টিকেলস, আর যদি বুঝা থাকো তাহলে তো ভালো, আর যদি না বুঝো তাহলে ভাই আমি বলবো যে আরেকবার তোমরা ভিডিওটা দেখো, রুলসগুলো তোমাদের খাতায় লেখো, মনে একটু রিপিট করো, তাহলেই তোমরা পারবা। আর যদি না তা না হয় রুলসগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো, আর এটা মুখস্থ করার দরকারই নাই, তো তোমরা ভাইবে নিবা যে ভাওয়েল, যদি ভাওয়েলের ক্ষেত্রে জাস্ট এন বসে আর বাকি যে 21টা কনসোনান্ট আছে ওগুলোর ক্ষেত্রে এ বসে, শেষ। আর উচ্চারণ যদি, যে উচ্চারণ থাকে মানে শব্দ দেওয়া, যে শব্দ দেওয়া ওইটার উচ্চারণ যদি সঠিক হয় তাহলে অবশ্যই ওইটার এ বসে, আর যদি উচ্চারণটা একটু ভিন্ন হয়, ওটা চেঞ্জ হয়ে যায়, তাহলে ওটা এন বসে, খুব স্বাভাবিক। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছো, আর এই রুলসগুলো তোমরা সবাই খাতা উঠে নাও। সবাইকে ধন্যবাদ।